হুহু তোকে না ভীষণ সুন্দর লাগছে পাঁচবার করিস না আচ্ছা শোন তোকে কিন্তু একটা কথা বলা হয়নি কি কথা রে আসিফকে কিন্তু আমি আগে থেকে চিনি আগে থেকে চিনিস মানে তুই বলিসনি তো আমাকে আগে বলা চান্স পেলাম কখন আর তুই তো জানিস আমি সব সময় চান্স মিস করি মানে কি মানে হচ্ছে আমার এক কাজিনের কাছের ফ্রেন্ড আসিফ আর আমার সেই কাজিনের ইচ্ছে ছিল ওর সাথে আমাকে বিয়ে দিবেন কিন্তু তার আগেই তোর বার্তা গিয়ে পৌঁছালো আমার চান্স মিস তা এতদিন তুমি আমার কাছে এসব কথা গোপন করেছো কেন হ্যাঁ বলো তো এসব কথা গোপনই বুঝিস আসিফ বাবু সেসবে কিছুই জানে না শোন তুই কিন্তু আসিফকে কিচ্ছু এগুলো বলতে যাবি না ঠিক আছে বলবো না আচ্ছা ঠিক আছে বলবো না আচ্ছা আমি বলে দিচ্ছি শোন 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 সত্যি বলবি না কিন্তু বিয়ের আসলে যাওয়ার তো সময় হয়ে গেল প্রিয় দেখো না মা সবাই রেডি আছে গেলে সব ঠিকঠাক আছে কিনা ওকে আন্টি আমি দেখছি কোনো টেনশন করেন না দেখছি আপনি বসেন এই আই তো কুহু হ্যাঁ মা কিছু বলবে ওই আন্টি তো পাচ্ছি না আন্টি মানে কোন আন্টি কোন আন্টি কথা বলছো ওই যে তো দাদা যে নাজ্জাবাইকে দিবেন বলে কলকাতা থেকে অর্ডার দিয়ে আন্টিটা বানালেন সেইটা এতদিন তো আলমারির ভিতরেই ছিল এখন তো পাচ্ছি না পেয়ে যাবে টেনশন করো না তো নিশ্চয় কোথাও রেখেছ কি আশ্চর্য টেনশন করবো না তো বিয়ের আসলে জামাইকে পড়াবো কি মা কাউকে দিয়ে একটা আন্টি আনিয়ে নিতে পারবে না আন্টি আনাবো এখন কে যাবে কোথায় কোথায় কী করি আন্টি তো দিতেই হবে না মেয়ের আসলে জামাকে তো আন্টি বলতে হবে দেখি আমি কি করা যায় সর্বনাশ কি হয়েছে রাইন নিচে মোড়ে গাড়িতে বসে আছে রাইন রাইন আসবে কোত্থেকে কি বলছিস এসব কুহু আমি নিজের চোখে দেখে এলাম কিন্তু কিন্তু ওর তো জার্মানে থাকার কথা কি পাগল মতো কথা বলছিস ও এখানে আসবে কোত্থেকে কুহু এখন রাইন যদি বিয়ের বাড়িতে ঢুকে ওনার কিছু সর্বনাশ করে ফেলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে তো সোজা নাকি সব কিছু তিন বছর পর এসে হঠাৎ করে আমার কোনোদিনও সম্ভব না এটা আচ্ছা কুহু শোন আমি তোর মুখ থেকে কথাগুলো শুনতে চেয়েছিলাম এটা কখনোই আর সম্ভব না তুই কি ভেবেছিলি আমি বিয়ের আসর ছেড়ে রায়নের কাছে ছুটে যাব তুই এ নিয়ে কোনো টেনশন করিস না আমি ওদিকটা একটু চোখে চোখে রাখছি ঠিক আছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সারাদিনে সূর্যটা তার সমস্ত আলো আর তেজ দিয়ে চাঁদের মাঝে নাকি বিলীন হয়ে যায় ঠিক তেমনি আমিও আজ থেকে আমার সমস্ত সত্তা সমস্ত অস্তিত্বকে বিলীন করে হারিয়ে দিয়ে তোমার মাঝে এক হয়ে গেল জানো আমার মা মারা যাওয়ার পর সবসময় আমার মার মতো সত্যিকার একজন মানুষ পেতে চেয়েছি
তোমাকে প্রথম দিনকে আমি দেখেছি, তোমার চোখের গভীরতা ছায়া হয়ে আমাকে আমাকে প্রত্যেকটা মুহূর্ত আচ্ছন্ন করে রেখেছিল। আজ রাতে তোমাকে আমি সবকিছু খুলে বলতে চাচ্ছি, আমার প্রতি তোমার এত বিশ্বাস, শুরু থেকে এত আঘাত করা তোমাকে ঠিক হবে, এত প্রেম, এত ভালোবাসা দিয়ে তুমি আমাকে আপন করে বেঁধে নিয়েছো, সেখানে কি করে আমি রায়নের কথা বলবো? আমি যদি রায়নের কথা বলি তোমার সমস্ত বিশ্বাস ভেঙে যাবে, কিন্তু রায়নের কথা যদি আমি খুলে নাও বলি তাহলে কি আমি আমি তোমাকে সারা জীবন ঠকিয়ে যাব না? আমার কাছে কষ্ট তো একটাই, রায়নের কথা বললে যে তুমি কষ্ট পাবে। কি ভাবছো? আচ্ছা তুমি ভাবছো আমাকে তুমি কিভাবে কষ্ট দেবে, তাই না? সত্যি আমাকে ছেড়ে কোনদিন যাবে না তো? কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? নতুন পরিবেশ, নতুন লোকজন, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো মা? কি অসুবিধা হবে, তুমি জানো না তোমার জামাই কত ভালো মানুষ? আমি জানতাম আমাদের জামাই খুব ভালো মানুষ, সেই জন্য তো তোকে ওর হাতে তুলে দিয়েছি। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না আংটিটা কোথায় গেল। আচ্ছা মা তুমি একটা জিনিস বলো তো, আংটিটা কবে থেকে নেই? তা কী করে জানবো, আমি তো কালই আলমারি খুলে দেখি বাক্সটা রয়েছে কিন্তু বাক্সের ভিতরে আংটিটা নেই। আশ্চর্য মা, আমি বুঝতে পারছি না এতদিন ধরে আংটিটা ওইখানে নেই, তুমি এটা দেখবে না? আমার তো প্রয়োজন হয়নি, যখনই আলমারি খুলেছি দেখেছি বাক্সটা রয়েছে, তার ভিতরে আংটি নেই তাকে আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করো না তো, বাদ দাও এসব নিয়ে ভেবো না। টেনশন করবো না, তো দামি একটা জিনিস, ঘর থেকে হাওয়া হয়ে যাবে। ওফ মা আমি বললাম তো এত টেনশন করো না, দেখবে সময় মতো ঠিকই পাওয়া যাবে। আচ্ছা শোনো, আমার একটু কাজ আছে, আমি পরে ফোন দিচ্ছি তোমাকে। ঠিক আছে, তুই ভালো থাকিস মা। ওকে বাই। স্যার কিছু বলবে? স্যার একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চায়, ওয়েটিং রুমে বসে আছে, ভেতরে পাঠিয়ে দেবো স্যার। কে? স্যার আমাকে কিছু বলেনি, শুধু বলল যে আপনার সঙ্গে একটু দেখা করতে চায়। আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও। এক্সকিউজ মি, মানুষের জীবন তো একটাই, জীবনের চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কি আছে? আর সেই জীবনটাকে তো আমি আমি এমন একজন মানুষের জন্য শেষ করে দিতে পারি না যে শুধু সারা জীবন আমাকে অবহেলায় করে যাবে।
কি চেয়েছিলাম আমি? বেশি কিছু তো সেদিন রায়নের কাছে চাইনি। আর শুনতে চাই না আমি তোমার কোনো কথা, শুনতে চাই না। তুমি দুদিনের মধ্যে আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। কুহু, পাগলামি কেন করছো? হুট করে তো একটা ডিসিশন নিলে চলবে না। আমরা যা করবো সামনে ভেবে চিনতে দুজন মিলেই তো করবো, তাই না? ভাবো, তুমি ভাবো, আমার ভেবে কোনো কাজ নেই। কুহু, আমার ভিসাটা কমপ্লিট। রান, তোমার দেশের বাইরে যাওয়ার দরকার কি? এখানে থেকে তুমি একটা ভালো চাকরি জোগাড় করতে পারো না? পারি, অবশ্যই পারি। একটা সামান্য বেতনের চাকরি হয়তো আমি পেতে পারি, সেটা দিয়ে শামুকের মতো টেনে টেনে জীবনটাকে নিয়ে যেতে হবে। সেটা কোনো জীবন? টাকা পয়সা থাকলে কি তোমার জীবনে সুখ আসবে? আর সুখ কি তোমার দরজায় কড়া নেড়ে এসে বলবে, হায় আমি তোমার বাসায় ঢুকে পড়েছি? রায়, মনের সুখী হচ্ছে প্রকৃত সুখ। আমরা এই সুখটাকে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি না? রান, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা কর। কুহু, তুমি যেসব কথা বলছো সব আবেগের, বাস্তবতা অনেক কঠিন। অনেক প্রকৃত সুখ পেতে হলে দুজনকে ছুটতে হবে, অনেক ছুটতে হবে। ঠিক আছে, ছোট যেখানে ইচ্ছে ছুটে যাও। যেতে যেতে একদিন দেখবে এই আমি তোমার কাছে অস্পষ্ট হয়ে গেছি। না, তুমি অস্পষ্ট হবে না কুহু। কুহু, তুমি আমার জন্য অপেক্ষা করবে। অপেক্ষা করতে করতে এক সময় আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। জীবনের প্রথম সকালে আমার আকাশে নীলটুকু যার হাতে দিলাম, সেই তাকে মেঘ করে ঝরিয়ে দিল। থ্যাংক ইউ। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জি বলুন স্যার। চেয়ারম্যান স্যার আপনাকে একটু তার রুমে ডাকছেন। এখনই যেতে বলেছে? জি স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আপনি কিছু মনে করবেন না, আপনি একটু বসুন, আমি এখানে আসবো। শিওর। আমার কি এতটা প্রতিহিংসাপরায়ণ হওয়া উচিত হবে? না না না, এ প্রতিহিংসা হবে কেন? একদিন আমি আমার অবস্থাকে পরিবর্তন করে আমার অবস্থানকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে চেয়েছিলাম। আমি এমন একটা বাস্তবতা চেয়েছিলাম যেখানে আমি কুহুকে নিয়ে একটা সুখী সুন্দর সংসারের কথা ভেবেছিলাম। কেন আজ সব কিছু ভেঙে যাবে? একজনের চাওয়া পাওয়া কেন নিমেষেই অন্যের হাতে চলে যাবে? সকে কি খাবেন? চা না কফি? নো থ্যাংকস, আজকে আমি বরং উঠি। আপনি কি যেন বলার জন্য এসেছিলেন না আমাকে? চাই, আরেকদিন আসবো আমি, সেদিন বলবো। আসি। স্ট্রেঞ্জ, খুব বেশি দেরি করে ফেলেছি তাই না? এই সরি, খুব বেশি না, একটু দেরি করেছো। বাসায় যে বউ আছে ভুলে যাও না। আচ্ছা, আমি কি করবো বলো, অফিসে ভীষণ কাজের চাপ। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করা গেল। ক্ষমা করতে পারে আরেকটা শর্ত অবশ্য, যদি বিকেলবেলা তুমি আমাকে ঘুরতে দিতে। ঠিক আছে। জানিয়েছি তোমার জন্য।
আজকে এরকম একটা দিনে আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, তবে এই মুহূর্তটা কখনো ভুলে যেও না। রায়, মনের সুখী হচ্ছে প্রকৃত সুখ। আমরা আমরা এই সুখটাকে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি না। রায়ন, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা কর। কহু কহু, তুমি আমার জন্য অপেক্ষা করবে? আমি এত কষ্ট করতে যাচ্ছি কেন? তোমার আমার দুজনের সুখের জন্যই তো, তাই না? প্লিজ কহু, প্লিজ। তারপর কিছু নেই? তারপর কি আর কিছু বাকি আছে? বাকি রাখলে সবাই ফাঁকে যায়। কেন, কেউ আপনাকে ফাঁকি দিয়েছে নাকি? সেই চান কাউকে দিন, অবশ্য শালিকার কাছে চান সবসময় মিস করে। তাই আপনি তো মজার মানুষ, শালিকার দিকে হাত বাড়ানো হচ্ছে না? কে কার দিকে হাত বাড়াচ্ছে? হ্যাঁ, এখনো হাত বাড়ায়নি, তবে হাত বাড়ানোর অপচেষ্টা চলছে। গতকাল যে লোকটি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, উনি আজও এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। ভেতরে পাঠিয়ে দেবো স্যার? পাঠিয়ে দাও। জি স্যার। সরি, আপনাকে বোধহয় বারবার ডিস্টার্ব করছি। ইটস ওকে। আপনার সাথে আসলে আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা ছিল। জি বলুন। আসলে ব্যাপারটা হয়েছে কি, ইটস ওকে। হ্যাঁ কো, বলো কি করছো? ও, আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে পরে ফোন দিই। পর ফোন দিবে? আচ্ছা ঠিক আছে, দিও। শোনো, ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, তোমাকে বলার প্রশ্ন আসে না। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই বাই। সরি আপনাকে লেট করে দিলাম। ইটস ওকে। আসলে আপনি অনেক ব্যস্ত, আপনাকে এইভাবে বিরক্ত করাটা আমার ঠিক হচ্ছে না। ঠিক আছে, আপনি আজকে কিছু বলবেন না? সরি, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আরেকদিন এসে বলব। ব্যাপারটা কি, লোকটা এর আগের দিন এসে চলে গেল, কিছু বলল না, আজকে এসে কিছু বলল না, সে কি আমার কাছে কিছু চায়? গার্ডনস স্যার। তুমি শোনো, এটা জামান সাহেবকে দিবে। জি স্যার। স্যার।
এই এনভেলপটা চেয়ারের পাশে পড়ে আছে। এনভেলপ? কিসের এনভেলপ? তা তো জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে পড়ে আছে, তুমি যাও। জি স্যার। কি ব্যাপার এত দেরি করলে যে? অনেক ঝামেলা, অনেক কাজ, সবকিছু শেষ করে বাসায় এসে কৈফিয়ত দিতে আমার একদম ভালো লাগে না। তুমি তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে আসিফ, আমাকে বলো। আমি ভীষণ আপসেট, প্লিজ প্লিজ তুমি আমাকে আর কিছু বলো। আশ্চর্য, আসিফ আসিফ এরকম বিহেভ করছে কেন? তবে কি রায়ন, না না, আমাকে আজকে সব কিছু আসিফের কাছে খুলে বলতে হবে, বলতেই হবে। কিন্তু তার আগে আমার পিউর সঙ্গে কথা বলা দরকার। হ্যালো কুহু, ভালো আছিস? ভালো ভালো, তবে কোনো প্রবলেম? প্রবলেম তো একটাই পিউ, দেখ দেখ আমার কেন যেন মনে হচ্ছে আসিফকে আমার সব কিছু খুলে বলা উচিত, মানে রায়ানের ব্যাপারে। তোর কি মাথা খারাপ হয়েছে কুহু? আসিফ ভাইয়ের কানে এসব গেলে তোর কি সংসার টিকবে মনে করিস? কিন্তু কিন্তু বিশ্বাস কর, আমি আর এসব আমার নিজের মধ্যে বয়ে বেড়াতে পারছি না। আমার আমার সবসময় কেমন যেন একটা ভয় হয়, আশঙ্কা হয়। তার চেয়ে বেটার এটা হবে না যে আমি আসিফকে সব কিছু খুলে বলি, তাই না বল? শোনকুহু পাগলামো করিস না, সব কিছু যে আসিফ ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তা কিন্তু না। কিন্তু কোনো কিন্তু না কুহু, তোকে পরের ব্যাপারগুলো বুঝতে হবে। আর সব কিছু যদি বলার এতই দরকার ছিল তাহলে বিয়ের আগে কেন বললি না? এখন শুধু শুধু বলে সমস্যা সৃষ্টি করার কি দরকার বল? আচ্ছা তুই তো সবই জানিস, আমি আমি বিয়ের আগে এসব বলার সুযোগ পেলাম কোথায় বল? আর তাছাড়া তাছাড়া আমি তখন প্রয়োজন বোধ করিনি। তাহলে এখন প্রয়োজন কেন মনে করছিস? প্রিয় আমি প্রয়োজন মনে করছি এই কারণে, কারণ আমি তো তখন জানতাম না যে রায়ান চলে আসবে, আর রায়ান এখন এখানে। ও যদি আসিফকে সব কিছু বলে দেয় তবে? কিন্তু রায়ান তো আসিফকে চেনে না। তুই না
তুই না পাগলের মতো কথা বলছিস। আচ্ছা আসিফকে খুঁজে বের করা এটা কোনো কঠিন কাজ হলো বল? তুই বরং একটা কাজ কর, রায়নের সাথে দেখা করে সবকিছু খুলে পড়। কিন্তু আমি আমি ওকে কোথায় পাবো বলতো? ওর এখানে এক কাজিন থাকে, আমার মনে হয় ও সেখানে উঠেছে। আমি ওর কাজিনের বাসা চিনি। আচ্ছা আচ্ছা পিউ প্লিজ তুই আমাকে একটু ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দে প্লিজ। ঠিক আছে কুহু, তুই কোনো টেনশন করিস না, আমি সব কিছু ব্যবস্থা করছি, ঠিক আছে? আর শোন, আসিফ যেন কোনোভাবে টের না পায়। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থাকিস। তুমি আপনার সঙ্গে একটু কথা বলবে। ঠিক আছে বসো। শোন তোরা বসে কথা বল, আমি পাশে রুমে আছি, ঠিক আছে? তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না? তিন বছর অপেক্ষা করেছিলাম, ফিরে তো এসেছি তোমারই কাছে তোমারই জন্য। কখন? যখন আমার আরেকজনের সাথে বিয়ে হয়েছে তখন? তাই বলে তুমি অপেক্ষা করবে না? এমন একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম, তারপর তারপর একটা সময় আমার সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। কিন্তু কুহু, বাস্তবতাকে তো তুমি উপেক্ষা করতে পারো না। তোমার আমার প্রতি সমস্ত অনিশ্চয়তা আমাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি কিন্তু আমার বিবাহিত স্ত্রী। মানুষ ভুল করে রায়, আর আর সেই ভুল শোধরানোর ক্ষমতাও রাখে। আমি হয়তো সেদিন ভুল করেছিলাম, ভুল করে সে কাবির নামে সই করেছিলাম, আর তিনটা বছর তোমার জন্য ওয়েট করতে করতে সেই ভুলের মাশুল আমি দিয়েছি। তিনটা বছর, তিনটা বছর তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি আমার বুকে পাথর চাপে রেখেছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করনি, একটা ইমেল, একটা চিঠি, কোনো কিছুই না। আমি তুমি তুমি বুঝতে পারোনি রায়, তোমার একটা চিঠি, একটা ফোন, একটা ইমেল সারাটা জীবন তোমার জন্য আমাকে অপেক্ষা করাতে পারত, সারাটা জীবন। তারপর একটা সময় আমি ভেবেছি ভেবেছি তুমি আমাকে ভুলে গেছো, হয়তো হয়তো ওখানে তোমার কাউকে ভালো লেগেছে, হয়তো তুমি আমাকে আর চাওই না। আমি আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপর তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার মন থেকে তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলব, আমি আমি নতুন করে আমার জীবন শুরু করব। বল বল সেটা কি আমার ভুল ছিল? ঠিক আছে, ভুল আমার, আমি তোমাকে ফোন করিনি, মেইল করিনি, কিন্তু প্রতি মাসে আমি তোমাকে চিঠি লিখেছি,
তোমার বাসার ঠিকানা যে চেঞ্জ হয়েছে সেটা তো আর আমি জানতাম না। প্রতিনিয়ত আমি টাকার পেছনে ছুটেছি, দিন রাত পরিশ্রম করেছি, আশায় বুক বেঁধেছিলাম আমি দেশে ফিরে আসব, তোমাকে পাব। তাই বলে তুমি এমন একটা ডিসিশন নেবে? এসব কথা এখন আর বলে কোনো লাভ নেই রাইন। তুমি আমার জন্য কি করেছো, কি করতে পারতে, কোনো লাভ নেই এসব বলে। ইটস টু লেট। আমি শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আমার সংসারটা নষ্ট করো না প্লিজ। আসিফের সাথে আমার বিয়ে হয়েছে। আসিফ ওর নিজের চেয়েও আমাকে বেশি বিশ্বাস করে, পাগলের মতো ভালোবাসে আমাকে। আর আমার কাছেও আসিফের জায়গা অনেক ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। ওকে, অলরাইট অলরাইট, তুমি সুখী হও তাহলে আমিও সুখী হব। আমাকে ক্ষমা করো রাইন। আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি, আর কখনো ফিরব না। তুমি সুখী হও। এই আংটিটা তুমি আমাকে দিয়েছিলে, এটার দিকে যতবার তাকিয়েছি মনে হয়েছে তুমি আমার সাথে আছো। আমার ভালোবাসা যখন ফিরিয়ে দিলে, এটা নিয়ে নাও। থাক না, থাক না, ওটা তোমার কাছে প্লিজ। এটা আমার কাছে থাকলে যন্ত্রণা আরো বাড়বে। দেখুন, আপনি আরেকটু ভালো করে চিন্তাভাবনা করে দেখুন, এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমি খুব ভালো করে চিন্তাভাবনা করে ডিসিশনটা নিয়েছি। কিন্তু আপনার বিয়ের তো বেশি দিন হয়নি, এত অল্প সময়ে কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন? তাছাড়া এত অল্প সময়ে একজন মানুষকে বোঝাও যায় না, চেনাও যায় না। আবার বছর পর বছর একই ছাদের নিচে থেকেও একটি মানুষকে পরিপূর্ণভাবে বোঝাও যায় না, চেনাও যায় না। বাইদা ভাই, আপনি কাগজপত্রগুলো আজকের মধ্যে রেডি করে রাখবেন। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজটা করে দেব। থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি ভাবছো আমাকে তুমি কিভাবে কষ্ট দেবে, তাই না?
তুমি তুমি কখন এলে অফিস থেকে? তার আগে তুমি বলো, তুমি কোথায় গিয়েছিলে? ও মা, আমি আমি তোমাকে ফোন করে বললাম না যে আমি আমি ইউদের বাসা যাব। সেখানে কি? সেখানে সেখানে কি মানে? আমি আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কোন বন্ধু? পিউ না রায়? রায়ন? রায়ন কে? রায়ন কে না? মনে হয় নামটাই প্রথম তুমি শুনলে। আসিফ, আসিফ, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আমি আসলে বুঝতে পারছি না তুমি কি বলছো। কিছুই বুঝতে পারছো না? কিছুই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। 3 বছর আগে তুমি যাকে বিয়ে করেছিলে, স্বামী হিসেবে গ্রহণ করেছিলে, যাকে জীবন দিয়ে ভালোবেসেছিলে, আমি সেই রায়নের কথা বলছি। আসিফ, আসিফ কি বলছো তুমি? আমি কেন রায়নকে বিয়ে করতে যাব? আমি আসিফ, তুমি শুধু শুধু পাগলামো করছো। আমি আমি তোমার আমি জানি, আমি জানি এরকম তুমি কিছু একটা বলবে, আর সে কারণে আমি প্রিপেয়ার্ড হয়ে এসেছি। এটা দেখেছো? এটা হচ্ছে কাবিন নামা, তোমাদের বিয়ের কাবিন নামা। এখন বুঝতে পারছো? মনে হলো চমকে উঠলে? হ্যাঁ, কখনো লুকিয়ে থাকে না। রায়ন 2 দিন অফিসে গিয়েছিল আমার, এটাও আমি জানতে পারতাম না যদি না রায়ন ভুল করে খামটা আমার অফিসে ফেলে না যেত। আমি ভাবতেও পারছি না তুমি আমাকে এত বড় একটা ধোকা দেবে। আসিফ বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি 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 তোমাকে ধোঁকা দিতে চাইনি আসিফ, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি 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 তোমাকে আমি আমি সব কথা খুলে বলতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু কিন্তু সরি, অনেক হচ্ছে, অনেক হয়েছে। আমার কাছে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার আসিফ, সব কিছু আসিফ, এমন করো না প্লিজ। ধরো আমার আর এক মুহূর্তের জন্য তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা সম্ভব না। ওই এনভেলপে সব কিছু লেখা আছে, আমি চেকটা সাইনও করে দিয়েছি। তোমার দেনমোহরে যা টাকা তুমি বসিয়ে নিও। আসিফ, আসিফ প্লিজ, এত বড় শাস্তি দিও না আমাকে। আমি বিশ্বাস করো, মানুষের মানুষের জীবনে মানুষের জীবনে দুর্বল কিছু মুহূর্ত আসে। আমার জীবনে এরকম একটা দুর্বল মুহূর্ত এসেছিল আসিফ, আমি আমি ভুল করে ফেলেছি আসিফ, প্লিজ। ভুল করলে ক্ষমা করা যায়, মানুষ যদি ভুল করে ক্ষমা পাওয়া যায়, কিন্তু অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হয়। তুমি 2টা জীবন নষ্ট করেছো, দুটো জীবন তুমি নষ্ট করেছো। দেখো তোমার সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাবো, তুমি যাও প্লিজ, তুমি যাও, যাও। আসিফ, আসিফ তুমি আমার কথা শুনো, আই নো ইউ লাভ মি, আমাকে তুমি আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না, আমি জানি। আমি আর একটা কথা শুনতে যাচ্ছি না, তুমি যাও প্লিজ যাও, আর কোনোদিন আমার সামনে এক মুহূর্তের জন্য তুমি দাঁড়াও না, যাও, তুমি যাও এখান থেকে, তুমি যাও এখান থেকে।
Ha ha ha.